দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস নো এনিয়ার প্রমোটেড জাস্ট এডুকেশনাল পারপাস সো ডিসপ্লে বন্ধ করে কীভাবে আপনারা ভিডিও রেকর্ড করবেন মোবাইল দিয়ে সো এটি অবশ্যই করা সম্ভব সো তার আগে অবশ্যই আমি আপনাদের বলে দিই এটি ভালো কাজে ব্যবহার করবেন সমাজের বিভিন্ন ভালো কাজের জন্য ব্যবহার করবেন কেউ খারাপ কাজে এটি ব্যবহার ব্যবহার করবেন না সো সর্বপ্রথম আমাদের আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নেওয়ার পর তারপরে আমরা এই কাজগুলো করতে পারবো তো সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার সো আমরা চলে যাচ্ছি আমরা লিখছি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা লিখে যদি আমরা প্লে স্টোরে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো অনেক প্রকার সফটওয়্যার চলে এসেছে সেখান থেকে আপনাদের চয়েস ফুলি যেটা সেই হিসেবে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন তো আমি যেটা আজকে এই ভিডিওটি দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তা না হলে কিন্তু এর কোনো কিছু বুঝবেন না জাস্ট আমি আজকে আপনাদের জাস্ট টাস্ক করে দেব যে আসলে আপনারা ক্যামেরা অন না করেই ডিসপ্লে বন্ধ করে কীভাবে ভিডিও রেকর্ড করবেন এ ধরনের সমাজে অনেক জায়গায় যেগুলো ভালো কাজে ব্যবহার করা যায় সেখানে আমরা গিয়ে এই কাজটি করতে পারি সো আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এবং ফিউ লিখতে পারি ওকে অনেকগুলো আছে এর মধ্যে আমাদের যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার যেটা রয়েছে আমরা এটা ইউজ করব সো এটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এটাকে ইনস্টল করে নেব নর্মালি যেভাবে ইনস্টল করে সেভাবে আপনারা ইনস্টল করে নেবেন ছোট্ট একটি অ্যাপ ইনস্টল হতে বেশি সময় লাগে না সো দেখতে পাচ্ছেন মাত্র সাত পয়েন্ট বারো এটি অল্প সময়ে ইনস্টল হয়ে গেল এখন জাস্ট প্রসেস হচ্ছে রান হওয়ার জন্য তো সিম্পলি আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দেবো এবং এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করে দেবো এবং অ্যালাউ পারমিশনে যে অ্যালাউগুলো রয়েছে অ্যালাউগুলো আমরা ক্লিক করে দেব এবং এখানে অ্যালাউ করে দিয়ে কন্টিনিউতে বাটনে ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটু ওয়েট করতে বলবে এবং এখানে একটি বাটন আসবে আমরা এই বাটনে ক্লিক করে দেব সো এখানে চারটি অপশন পাবেন ভিডিও রেকর্ডার শিডিউল এবং সেভ রেকর্ডার সেটিংস আপনারা সেটিংসগুলো দেখে নেবেন এবং সর্বপ্রথম যে কাজটি রয়েছে ভিডিও রেকর্ড ভিডিও সর্বপ্রথম যেটি রয়েছে সেটি আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের এখানে হ্যান্ডেল ভিডিও হ্যান্ডেলের যে রয়েছে এই আইকনটিতে আমরা ক্লিক করে দেবো এই আইকনটিতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি পারমিশন চাবে আমরা এখান থেকে একটি করসিনেতে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দেব ওকে আমাদের কাজ শেষ আর কোনো কিছু করতে হবে না জাস্ট এখন আমরা ভিডিও বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডারটা শুরু হয়ে গিয়েছে এখন আপনার স্ক্রিন বন্ধ করে রেখে যে কোনো জায়গায় যান বা যে কোনো জিনিস ভিডিও করুন আপনাকে কেউ সন্দেহ করবে না বা বুঝতেই পারবে না যে ভিডিও হচ্ছে কারণ আপনার ডিসপ্লে বন্ধ এবং এটা যখন আপনি এখানে স্টপ করবেন তখনই কিন্তু স্টপ হবে এবং এটা জাস্ট আপনি এখান থেকে যে সেভ করবেন কোথায় সেটিও কিন্তু আপনার এখানে দেওয়া আছে যে সেভ রেকর্ডিং ভিডিও নিচেরটা তো আসলে এই সফটওয়্যারটি খুবই মজার একটি সফটওয়্যার আমি জাস্ট আপনাদের রেকর্ড করে দেখাতে পারছি না এই জন্য যে রেকর্ড স্ক্রিন রেকর্ড যখনই দেই আমাদের যে মেন যে সফটওয়্যারটি সেটি কিন্তু কাজ করে না কিন্তু আপনারা কিন্তু করলে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি কাজ না করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এ ধরনের আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো আরও কোনো প্রয়োজন মনে মনে হয় সফটওয়্যার সম্পর্কে জানতে মনে হয় তো আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন যাতে নেক্সট টাইমে নতুন নতুন যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের আগ্রহ অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব সো একই সিস্টেম জাস্ট আমরা এখানে ক্লিক করব রেকর্ড করব পাঁচটা রেকর্ড করব এবং আপনার স্ক্রিন লক করে রাখুন আর বন্ধ করে রাখুন যেটা করে রাখুন জাস্ট ভিডিও কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে সো লাস্ট পর্যায়ে বলতে চাই আমি আবারও সমাজের ভালো কাজে ব্যবহার করবেন কেউ খারাপ কাজে এটি ব্যবহার করবে না আর এর জন্য আমাদের চ্যানেল দায়ী থাকবে না সো ভালো থাকুন